দাবি একটাই, পৃথক গোর্খাল্যান্ড। আর এই দাবিতে একদিকে শনিবার থেকে যখন পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ, ঠিক তখনই দিল্লি দরবারে গোর্খা জনমুক্তি মোর্চা। গোর্খাল্যান্ডের দাবিতে এদিন সকাল থেকে যন্তর মন্তরের সামনে ধর্ণায় বসেন মোর্চা নেতারা। আর সেই মঞ্চ থেকে এদিন আরও একবার রাজ্য সরকারকে একহাত নেন রোশনগিরিরা। মোর্চার দাবি, তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনী দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করছে। এদিন সকালে এনসিপি নেতা তথা কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মোর্চা নেতৃত্ব। মোর্চা নেতৃত্বের বক্তব্য, পৃথক তেলেঙ্গানায় যখন কেন্দ্র সম্মতি দিয়েছে, পৃথক গোর্খাল্যান্ডও দিতে হবে। পৃথক গোর্খাল্যান্ড নিয়ে সংসদে কোনো কথাই বলেননি, এই অভিযোগে শুক্রবার দিল্লিতে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিংহের বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন মোর্চার কর্মী সমর্থকেরা। এদিন সেই যশবন্তেরই দ্বারস্থ হল মোর্চা নেতৃত্ব। তাদের দাবি, কয়েকদিন পরে এ বিষয়ে নিজের বক্তব্য জানানোর কথা বলেছেন যশবন্ত সিংহ। শুক্রবার রাতে দলীয় সাংসদ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে ফিরছিলেন নয়াগ্রামের তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত। পুলিশ সূত্রে খবর, রাত দুটো নাগাদ বেলদা রাজ্য সড়কের ওপর আসদার কাছে গাছের গুড়ি ফেলে তৃণমূল নেতার গাড়ি আটকায় 8-10 জন যুবক। পুলিশের দাবি, দুষ্কৃতীদের ঠেকাতে উজ্জ্বল দত্তর দেহরক্ষী দীপক কুমার কিশোরী 4 রাউন্ড গুলি চালান। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। বেলদা থানায় গিয়ে বিষয়টি জানান তৃণমূল নেতা উজ্জ্বল দত্ত। পুলিশের দাবি, দুষ্কৃতীদের ঠেকাতেই গুলি চালান তৃণমূল নেতার দেহরক্ষী। মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানতে সব থানায় মৃতের ছবি পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে তৃণমূল ব্লক সভাপতি উজ্জ্বল দত্তর সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার পর থেকেই তার মোবাইল সুইচ অফ। ঘটনার সূত্রপাত 2009 সালের ফেব্রুয়ারি মাসে। মেটিয়াবুরুজের বাসিন্দা একটি পরিবারের বড় ছেলের সঙ্গে বিয়ে হয় গার্ডেন রিচের 20 বছরের এক তরুণী। বিয়ের কয়েকদিনের মধ্যেই ওই তরুণী গৃহবধূ জানতে পারেন তাঁর স্বামী শারীরিকভাবে অক্ষম। অভিযোগ, একথা জানাজানি হলে শ্বশুরবাড়িতে লাগাতার অত্যাচারের শিকার হন ওই গৃহবধূ। এখানেই শেষ নয়, তার অভিযোগ, সেনাবাহিনীতে কর্মরত মেজ দেওর শ্বশুরবাড়িতেই দীর্ঘদিন ধরে তাকে ধর্ষণ করেন এবং অশালীন ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেওয়ার নামে ব্ল্যাকমেলও করেন। ঘটনাটি জটিল আকার ধারণ করে 2011 সালের মে মাসে মেজ দেওর বিয়ে করার পর। তার স্ত্রীর অভিযোগ, লক্ষাধিক টাকা পণ দিয়ে বিয়ের পর থেকেই শুরু হয় অত্যাচার। দুই গৃহবধূই থানায় অভিযোগ দায়ের করেছেন, রুজু হয়েছে মামলা, কিন্তু অভিযোগ সক্রিয় হয়নি পুলিশ। যুগ্ম কমিশনার ক্রাইম পল্লবকান্তি ঘোষ জানিয়েছেন, গোটা বিষয়টি সম্পর্কে ডিসি বন্দর খোঁজ নিয়েছেন, ইতিমধ্যেই যথাযথ ধারায় মামলাও রুজু করা হয়েছে, মূল অভিযুক্ত সম্পর্কে জানতে সেনাবাহিনীকেও চিঠি দেওয়া হয়েছে। গা ঢাকা দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। সহযোগীরাই দিল গোপন ডেরার সন্ধান। সেখান থেকেই হাতে নাতে গ্রেপ্তার শালকিয়ার নাবালিকা নিগ্রহে মূল অভিযুক্ত কুন্দন মল্লিক। বালিকার পরিবারের অভিযোগ, 31 জুলাই সন্ধ্যায় একটি নির্জন জায়গায় নাবালিকাকে নিগ্রহ করেন কুন্দন মল্লিক, কিন্তু তাকে চিনতে পেরে চিৎকার করে নাবালিকা। অভিযোগ, তখনই কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কুন্দন। অগ্নিদগ্ধ অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়ে থাকে মেয়েটি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় SSKM এ আনা হয়। এই ঘটনায় কুন্দনের দুই সহযোগীকে আগেই আটক করে পুলিশ, যদিও ঘটনার পর থেকেই ফেরার ছিলেন মূল অভিযুক্ত কুন্দন। পুলিশ সূত্রে খবর, কুন্দনের দুই সহযোগী জানায় গোলাবাড়ি থানা এলাকার গোপন ডেরায় লুকিয়ে আছেন তিনি। শুক্রবার রাতে ওই ডেরায় তল্লাশি চালায় পুলিশ, সেখান থেকেই কুন্দনকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।